আমরা অনেক কবুতর বাজে, এক কবুতর বাজে আর এক কবুতর বাজের সাথে কথা বলি না, ঠিক আছে? আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এই ঈদের দিনটাতে সবার সাথে আমরা কোলাকুলি করি, মন থেকে মিশি, মন থেকে একজন আরেকজনকে ভালোবাসা দেই এবং ভালোবাসা নিই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে ঈদের দিন, সবাইকে ভিডিওর শুরুতে ঈদের শুভেচ্ছা। তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য। আপনারা অনেক লম্বা একটা সময় আমার পাশে ছিলেন, তো এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আছেন এখনও। তো আমার ইউটিউব জার্নিটা তার মানে একেবারেই, তার মানে যেখান থেকে আমার শুরু হয়েছে, তো এইটা আসলে ভাবা যায় না। প্রথম যখন ভিডিও করতাম, হ্যাঁ প্রথম ভিডিও করতাম আপনার, তখন অপূর্ব আর আমি শুধু ছিলাম টিমে, আর কেউ ছিল না। আমরা মনে করেন একটা 13 মেগাপিক্সেলের সেট দিয়ে আসলে ভিডিও করতাম। আমাদের মোবাইলটা শাওমির মডেল কত ছিল অপূর্ব? রেডমি S2। এই মোবাইলটা দিয়ে আমরা ভিডিও করতাম। তো তো তখন যেদিন আমরা প্রথম ভিডিও করি, তখন আমরা একবার ভাবি নাই যে আচ্ছা আমার ফার্স্ট ভিডিওটার একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ একটু। আসসালামু আলাইকুম, আমি মুতাদিল ইসলাম সজল। আসলে আপনাদের কাছে একটা বিষয়বস্তু নিয়ে আসছি, সেটা হচ্ছে কবুতর রেসিং। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কবুতর রেসিংটা অনেকদিন ধরে চলে আসতেছে, কিন্তু এক্স্যাক্ট নলেজটা আসলে কেউ কাউকে দিচ্ছে না যে কীভাবে পেয়ারিং করবেন, ঠিক আছে কেমন কবুতর হইলে কবুতর আসবে, এটা আসলে কেউই কাউকে সঠিকভাবে বলতেছে না। আমি মোটামুটি ক্ষুদ্র জ্ঞানে, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসলে জানা আছে, আমি ততটুকু থেকে আপনাদেরকে হেল্প করব আমার এই চ্যানেলটার মাধ্যমে। এইটা ছিল হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো দেখেন ক্যামেরার কোয়ালিটি ভালো ছিল না, কিছুই ভালো ছিল না, এডিটিংও ভালো ছিল না আমাদের, কিন্তু আপনাদের ভালোবাসা আমি আসলে এইভাবে পাবো এইটা আসলে আমি ভাবি নাই। এবং আপনারা জানলে অবাক হবেন, আমার চ্যানেলটার মনিটাইজ অন হয়েছে আপনার, তার মানে মনিটাইজ অন হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো লাগে সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ করছি আমি দেড় মাসে। তো এইটা আসলে তার মানে অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু একটা কথা হচ্ছে কি, দুইটা কথা বলবো, সেটা হচ্ছে এক হচ্ছে পরিশ্রম। আমরা প্রচুর পরিশ্রম করছি। আর প্রথম থেকে আসলে আমি একা কাজ করি নাই, আমি টিম নিয়ে কাজ করছি। এর পিছনে রিজন ছিল, রিজন হচ্ছে যে আমি শুরুতেই বুঝতে পারছিলাম যে ইউটিউবিং জিনিসটা একা করার কাজ না, টিম নিডেড। তো এর জন্য আমি বেসিক্যালি আসলে টিম নিয়ে শুরু থেকে কাজ করছিলাম। তারপরে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আপনার এই আমি বিভিন্ন জায়গায় গেছি, শুরু থেকেই বিভিন্ন জায়গায় গেছি, দূরে দূরে বিভিন্ন জায়গায় গেছি আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ঈদের দিনে এই কথাগুলো বলতেছি এই কারণে, ঈদ একটা আনন্দের দিন, ঠিক আছে? আর আমার কষ্টগুলা, যে কষ্টগুলো আমি তখন করে আসছি, সেগুলো এখন আমার আনন্দতে রূপান্তরিত হয়েছে। তো এই কারণে আসলে আপনার আনন্দের দিনে কষ্টের, তার মানে তখন পরিশ্রমের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। কিন্তু ওই জিনিসগুলো ভাবলে এখন খুব ইন্সপায়ারেশন পাই, এখন খুব ইন্সপায়ারেশন পাই। আর একটা কথা কি, মানুষের তার মানে স্বভাবজনিত কিছু ব্যাপার আছে যেগুলো খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এটা একটা সত্য কথা, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এটা একটা চিরন্তন বাস্তব কথা, ঠিক আছে? মানুষ মানুষের ভালো দেখতে পারে না। এখন অনেকে অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আসলে কিছু কিছু মানুষ মানুষের ভালো দেখতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে কি, সবচেয়ে মজার যে কথাটা, যে ভালোর কোনো ব্যাপার না, তারা যদি মনে করে যে আপনি খুব ভালো আছেন তাহলেই তারা আসলে কষ্ট পায়, আসলে কিন্তু আপনি খুব একটা ভালো নাই, কথাটা আছে না? তো এরকম একটা ব্যাপার আছে। তো এই ঈদের দিনে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে বুকে টেনে নেন। সবার সাথে আমরা, আমাদের অনেক কবুতর বাজের সাথে সমস্যা, আমরা অনেক কবুতর বাজে, এক কবুতর বাজে আর এক কবুতর বাজের সাথে কথা বলি না, ঠিক আছে? আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এই ঈদের দিনটাতে সবার সাথে আমরা কোলাকুলি করি, মন থেকে মিশি, মন থেকে একজন আরেকজনকে ভালোবাসা দেই এবং ভালোবাসা নেই। ভাই জীবনটা আজকে আছে কালকে নাই, আর
একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কারো উপরে রাগ করে বা মনে করেন যে কারো উপরে অভিমান করে আপনার আসলে খুব একটা মজা বা আনন্দ আপনি পাবেন না। কিন্তু আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, বিশ্বাস করেন ভাই, ক্ষমা করে দেখেন আনন্দটা অসাধারণ। আমি চেষ্টা করতেছি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সেটা হচ্ছে আসেন আমরা একটা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ গড়ি। এবং সবাই যেন বলে যে এই কবুতর যারা পালে, ঠিক আছে, এদের মন অনেক বড় হয়। আর সবার আমার বাসায় দাওয়াত থাকলো, যার যার আসতে ইচ্ছা হয়। নর্মালি আসলে আমি এই একজনের সাথে দেখা করি, এই প্রত্যেক দিনে আসলে একজনের সাথে দেখা করি। আপনারা যারা দেখা করেন তারা খুব ভালো করে জানেন। তো এই কয়দিন আসলে কোনো আপনার একজন দুইজন বলে কোনো কথা নাই, আপনারা যারা দেখা করতে চান আপনারা বলবেন, ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে, আমরা সবাই একসাথে দেখা করব। আর আপনারা এই শুভর নাম্বারে, আজকের দিন তো শেষ হয়ে গেছে, আপনারা এই শুভর যে নাম্বারটা আছে এই নাম্বারটায় ফোন দিয়ে তারপরে আসবেন, ঠিক আছে, ফোন দিয়ে তারপরে আসবেন, দিয়ে মনে করেন আপনার, কারণ হচ্ছে যে আমারও তো পার্সোনাল কিছু কাজ আছে, এদিকে ওইদিকে যাইতে পারি, এদিকে ওইদিকে যাইতে পারি। তো আমি এতটুকু বলতে পারি আমি ম্যাক্সিমাম টাইম বিকালবেলা ছাদে থাকি। আজকের দিনটা আসলে আমরা আর্লি কবুতর খাওয়ায় ফেলতেছি, কারণ আমরা একটু বাইর হব, আমি আর অপূর্ব একটু বাইর হব, আমাদের এই চাচা একটু অসুস্থ, ওনাকে একটু দেখতে যাব। তো এর জন্য আমরা একটু আর্লি মর্নিং বের হয়ে যাব। দেখে মনে করেন বেসিক্যালি আজকে কবুতরগুলো মনে করেন আমরা আগে খাওয়ায় ফেলতেছি, আমরা আবার রাত্রে মনে করেন আইসা হয়তো বা পানি টানি খাওয়াবো, এরকম আসলে ইচ্ছা আছে। রাতে বলতে আপনার সন্ধ্যার সময়, এই বিকাল, এই আপনার বিকালে আইসা আবার পানি খাওয়াবো, এই আর কি, পানি খাওয়াবো, আর যদি পারি আর একটু খাবার টাবার দিব, এই আর কি। আর আজকে তো বেসিক্যালি আসলে বাসায় মনে করেন ছাদে আমার আরেক এই এক রিলেটিভ আছে, ও থাকবে, ও আবার কবুতর সম্বন্ধে কিছু বোঝে না। আর আমরা আসলে ছাদটা বেসিক্যালি কখনোই খালি রাখি না, এটা এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, বলে বুঝাইতে পারবো না, যে মনে করেন আমরা ছাদ কখনোই খালি রাখাটা একদম পছন্দ না, আমাদের ভালো লাগে না, এই আর কি। তো যাই হোক, সবাই সবার পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করবেন, ঠিক আছে, এটাই প্রত্যাশা। আর একটা ব্যাপার হচ্ছে কি ভাই, ঈদটা যেমন আপনার আনন্দের তেমন মনে করেন রেসপন্সিবিলিটিরও। আপনি শুধু আপনার আনন্দের কথাই চিন্তা করলেন, ঠিক আছে, আপনার আশেপাশের যে মানুষগুলো আসলে কষ্টে আছে তাদের কথা চিন্তা করলেন না, তাইলে আসলে এই ঈদের মজা নাই। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা দয়া করে, আপনারা এখনও যারা জাকাত আদায় করেন নাই, ঠিক আছে, আপনারা যারা যাদের জাকাত দেওয়ার কথা, এই আজকে ঈদের দিনের মধ্যেই জাকাতটা দিয়ে ইনশাল্লাহ শেষ করবেন। কারণ হচ্ছে আপনার টাকা আছে, আপনি ঈদ উদযাপন করতে পারতেছেন, কিন্তু যাদের অর্থ সমর্থন নাই তারা পারতেছে না। কিন্তু আপনার জাকাত দেওয়াটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমি আসলে যদি ভুল হয় আল্লাহ মাফ করবেন, আপনারা মাফ করবেন, শুধু আমি যতটুকু বুঝি যতটুকু জানি তাই বলতেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আপনাদের জাকাতটা সঠিকভাবে আদায় করবেন, যাতে আপনার মাধ্যমে অন্য আরেকজন তার ঈদটা আনন্দ নিয়ে করতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে কি, ঈদের আনন্দ এমন একটা আনন্দ, এই আনন্দ যত চারিদিকে ছড়ায় দিবেন তত আপনার মনে ভালো লাগবে, এই আর কি। আর আমরা কবুতরবাজ, কবুতর নিয়েই থাকব, কবুতর নিয়ে আমাদের ভালোবাসা, কবুতর নিয়ে আমাদের জীবন, তো কবুতর নিয়ে আমাদের মরণ, কবুতর নিয়ে আমাদের সব স্বপ্ন। তো এইটা হয়তো বা যারা কবুতর পালে না বা কবুতরবাজি করে না তারা আসলে জীবনও বুঝবে না, তাদের পক্ষে বোঝা সম্ভব না, আমরা তো বুঝি। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমি যেন আমার ঈদটা সঠিকভাবে কাটাইতে পারি, এই আশায় ভিডিওটা শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।